স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গুজরাট স্পেশাল রেসিপি খামান ধোকলা এই ধোকলা বানানোর জন্য প্রথমেই আমি ছোলার ডালের বেসন নিয়েছি এক কাপ সেটাকে ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি খুব ভালো করে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাফ বা গোটা না থাকে কিছুক্ষণ চেলে নেওয়ার পর যে গোটাগুলো উপরে থাকবে সেগুলোকে চামচ দিয়ে একটু ভেঙে নেব তারপর আবারও ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব। আমি সরাসরি যেই বাটিটাতে ঢোকলার রেসিপিটা তৈরি করব। সেটা ব্যাটারটা তৈরি করব। তার মধ্যেই ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে আলাদা করে এটাকে ছেঁকে নিয়ে তারপর এটাকে বাটির মধ্যে নিয়ে নিতে পারো দেখতেই পারছো উপরে যে গোটাগুলো ছিল সেগুলোকে চামচের সাহায্যে আবারও ভেঙে দিলাম ভেঙে আবারও এটাকে চেলে নিচ্ছি ঢোকলা বানানোর সময় এর মধ্যে কোনো লাম্প থাকলে ঢোকলা ভালো করে ফুলতে চাইবে না বা স্পঞ্জি হবে না সেই জন্য খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে পুরো বেসনটাকে আমি ভালো করে চেলে নিয়েছি দেখতেই পারছ এবার এর মধ্যে সব উপকরণগুলো যোগ করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এরপরেতে দিয়ে দেব এক চামচ লবণ চিনিটা তোমরা কমও ব্যবহার করতে পারো এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এখানে আমি আলাদা করে কোনো কালার ব্যবহার করছি না এই হলুদেই এর কালারটা চলে আসবে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবু রস এরপর সামান্য জল দিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটার খুব পাতলা হবে না একটু ঘন ব্যাটার এখানে তৈরি হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে এটা পাতলা না হয় একটু থকথকে ব্যাটার তৈরি হবে আর এই ব্যাটারটা যখন আমরা তৈরি করব তখন এটাকে একই দিকে আমরা ঘোরাবো এই ধোকলার ব্যাটার যত জোরে জোরে এটাকে ফেটানো যাবে ধোকলা ততটাই স্পঞ্জি আর টাফি হবে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠেকে রেখে দেব আধ ঘন্টার বা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেও হবে সময় না থাকলে দশ মিনিটও চলতে পারে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি অপরদিকে যে পাত্রের মধ্যে আমি ধোকলা তৈরি করব তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে সব জায়গায় সেই তেলটাকে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ অয়েল ব্রাশ করে নিলে ধোকলাটা তুলতে সুবিধে হবে আর নিচে লেগে যাবে না আমি এখানে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করেছি কেকটিন যদি না থাকে তাহলে স্টিলের বাটিতেও এটা তৈরি করা যেতে পারে সম্পূর্ণ পাত্রের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি অপর দিকে কড়াইয়ের মধ্যে খানিকটা জল গরম করে নিয়েছি দশ মিনিটের জন্য এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা গরম হতে হতে ব্যাটারটার মধ্যে আমি এক প্যাকেট ইনো যোগ করে দেবো এখানে আমি ইনোই ব্যবহার করছি ইনোটা দেওয়ার পর এতে সামান্য একটু জল দিয়ে দেব এরপর ভালো করে মিশিয়ে নেবো ইনো দেওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না ইনোটা মিশিয়ে দিয়েই এটাকে একটিনের মধ্যে ঢেলে নিতে হবে এটা বেশিক্ষণ ফাটানো যাবে না বেশিক্ষণ ফ্যাটালে এটা ফ্লাফি হবে না স্পঞ্জি হবে না ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে একটিনের মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা কেকটিনের মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে কিছু একটু ড্যাপ করে দেবো বেশিক্ষণ ড্যাপ করব না দুবার তিনবার একটু ড্যাপ করে নিয়ে তারপর এটাকে করে যে জলটা বসিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দেবো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ব্যাটারটা নিয়েছি এবার দু তিনবার এটাকে একটু ড্যাপ করে দিলাম এরপর এটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জলটা দশ মিনিট গরম করে নিয়েছি এর মধ্যে কেক কিনিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এরপর চাকু দিয়ে সাইড থেকে একটু হালকা করে এটাকে আলগা করে নিচ্ছি উপরে একটা প্লেট দিয়ে নিয়েছি এবার এটাকে উল্টে একটু জোরে চাপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছ কত সুন্দর ধোকলা রেডি হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে এটাকে পিস করে কেটে নেব এর আগে আমি একটা চাকুর মাথা দিয়ে দেখে নিয়েছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা ক্লিপটা আমার দেখানো হয়নি যাই হোক এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি পিসপিস করে আমি যেহেতু গোল পাত্রের মধ্যে এটা করেছি সেই জন্য এটাকে আমি চারকোনা করেই কেটে নিচ্ছি তোমরা চাইলে বরফি সেপেও কাটতে পারো যেহেতু দোকানে চারকোনাতেই কাটা হয় সেই জন্য আমি এটা চারকোনা করেই কাটছি সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি একটা ফ্লাফি হয়েছে দেখতেই পারছো কাটার সময় এটা কতটা স্পঞ্জি হয়েছে এটা বোঝা যাচ্ছে পরিমাপটা যদি সঠিক হয় তাহলে এই খামান ঢোকলা অনায়াসেই খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এরপর আমি এর উপরে সিরাপটা দিয়ে দেব দেখিয়ে দিচ্ছি দেখো কতটা স্পঞ্জি হয়েছে হাতে চেপে আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি ঢোকলা তৈরি হয়েছে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা নন স্টিকের প্যান এতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম এক চামচ রাই রাইটা ভালো করে ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চিরা কাঁচা লঙ্কা এরপরেতে দিয়ে দিচ্ছি দশ পনেরোটা পাতা এবার ভালো করে এগুলোকে ভেজে নিয়ে এরপরেতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এরপরেতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এই যে সিরাপটা তৈরি করব এটা একটু চটপটা খেতে হবে এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করব না সামান্য একটু গরম অবস্থাতেই এই সিরাপটাকে ঢোকলার উপরে ঢেলে দিতে হবে অপরদিকে ঢোকলাটাও সামান্য গরম অবস্থাতেই রাখতে হবে এবার ঢোকলার উপরে এই সিরাপটাকে দিয়ে দিচ্ছি ঢোকলাটা জলটাকে টেনে নেবে তাহলেই এই ঢোকলাটা খেতে খুব ভালো লাগবে আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে এইভাবে ঢোকলা বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে অনায়াসেই খুব অল্প উপকরণ দিয়েই ঢোকলা তৈরি করে নেওয়া যায় এটি ব্রেকফাস্ট টিফিন অথবা যে কোনো সময়েই এটাকে খাওয়া যেতে পারে এটা খেতেও যেমন সুস্বাদু বানানোও তেমন সহজ ভিডিওটি পছন্দ হলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব